আসসালামু আলাইকুম আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি ফাহিম এই ভিডিওটি এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট যেখানে ফিজিক্সের একটি উদ্দীপক দিয়ে ছয়টা কোয়েশান দিয়ে দিছে তো আমি এই ভিডিওতে প্রথম তিনটা কোয়েশন সলভ করে দিব এবং সেকেন্ড ভিডিওতে আর আরও তিনটা কোয়েশন সলভ করে দিব তো আপনাদেরকে একটা কথা নেই অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে কোয়েশানটা খুব নির্ভুলভাবে সুন্দর করে খাতার মধ্যে লিখতে হবে তো কথা না বাড়ি আমি অ্যাসাইনমেন্টটার কোয়েশ্চেন আগে সলভ করে দিই তারপর কিছু কথা বলবো তো প্রথমে আসি উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা কি উদ্দীপকটা হচ্ছে একটি তিমাত্রিক প্রসঙ্গ কাটামু চিন্তা করো প্রসঙ্গ কাটামুর মূল বিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে পি বিন্দু দিয়ে দিচ্ছে তার স্থানাঙ্ক দিয়ে দিছে এবং কিউ বিন্দু দিয়ে দিছে তার স্থানাঙ্ক দিয়ে দিছে এবং বলে দিচ্ছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করো তাহলে এই যে দুইটা বিন্দু দিয়ে দিসে স্থানাঙ্ক ব্যবস্থায় এবং বলে দিচ্ছে ওই পি এবং বি বিন্দুর পি এবং কিউ বিন্দুর অবস্থান ফ্যাক্টরকে পি ও কিউ দ্বারা নির্দেশ করতে বলছে এটা হচ্ছে গিয়ে কথা এখন দেখি প্রথম কোয়েশ্চনটা কি বলছে ক মার্কসের ক নম্বর যে কোয়েশ্চনটা কি বলছে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং পিকিউ এর সমান্তরালে একটি এক ভেক্টর নির্ণয় করো আচ্ছা তাহলে আগে আমি এই যে দুইটা বিন্দু দেয়া আছে তিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই জিনিসটা আমি আগে একটু ড্র করে নিই মনে করি এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আচ্ছা এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পি হচ্ছে একটা বিন্দু আর এই পি বিন্দুর স্থানাঙ্ক কত দিচ্ছে থ্রি মাইনাস ফোর ফাইভ এবং কিউ আর একটা বিন্দু যার স্থানাঙ্ক কত দেওয়া আছে কিউ দেওয়া আছে হচ্ছে গিয়ে টু মাইনাস ওয়ান ওয়ান আচ্ছা আর এটা হচ্ছে সেই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাটামোর মূল বিন্দু আমরা সবাই জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো আচ্ছা এখন একটা কথা নেই এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে আমরা সবাই জানি অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে তার অবস্থান ভেক্টর বলে তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও পি ভেক্টর আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও কিউ ভেক্টর এই জিনিসটা আমরা একটু লিখে রাখলাম এবং পিকিউ সমান কি হবে এই যে পি থেকে কিউ দিলাম এরকম পি কিউ ভ্যাক্টরটাকে ডিনোট করবে আর কি এখন প্রথমে আসি আমাদের কি কোয়েশ্চেনে কি বলছে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো আচ্ছা পি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করি প্রথম কোয়েশ্চেনের आंसरটা লিখি কোয়ের উত্তর পি বিন্দুর অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে ওই মূলবিন্দু সাপেক্ষে নির্ণয় করতে হবে সেটা হবে ও পি আচ্ছা দেখো তো এই পি বিন্দু স্থানাঙ্ক দেয়াই আছে তাহলে ওই যে স্থানাঙ্কের যে বিন্দুগুলো দেয়া আছে এদের সাথে যদি এই সাথে যদি তার একক ভেক্টরটা এড করে সবগুলো যোগ করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব পি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব তাহলে কি হবে থ্রি আই মাইনাস জে প্লাস ফাইভ তাহলে এটাই হচ্ছে গিয়ে পি বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ওই স্থানাঙ্কের সাথে জাস্ট একক ভেক্টরটা বসিয়ে যোগ করে দিছি তাহলে আমরা এরকম কিন্তু অবস্থান ভেক্টরটা পেয়ে যাই সিমিলার ভাবে আমরা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে সেটা হবে ও কিউ তো ও কিউ সমান কত আসবে ওই যে তার স্থানাঙ্কগুলো দেওয়া আছে তাহলে কি হবে 2i j তারপর কি হবে প্লাস এই তো আমরা পেয়ে গেলাম পি বিন্দুর অবস্থান ভেক্টর প্রথম অংশের আনসারটা পেয়ে গেছি কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখলাম কেন লিখলাম কারণ আমাকে কোয়েশ্চেনে বলছে পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো তাহলে এখন পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করব এর আগে আমরা পি কিউ টা নির্ণয় করি তাহলে একটু দেখি এখানে যেহেতু পি কিউ বের করতে হবে আমাদের কি তাহলে পি কিউ সমান আমরা কি লিখতে পারি পি কিউ সমান কি লিখে যায় আচ্ছা এখন এই যে অবস্থান ভেক্টর দুইটা দেয়া আছে এই অবস্থান ভেক্টর থেকে কিউ স্মরণ ভেক্টরটা বের করতে হবে তাহলে পিকিউ স্মরণ ভেক্টর যদি বের করতে চাই স্মরণ ভেক্টর থেকে আমরা কি জানি দেখো শেষ হয়েছে কোনটাতে কিউতে তো পি কিউ কিউতে এসে শেষ হয়েছে কিউ বরাবর কোন ভেক্টর আছে ও কিউ ভেক্টর তাহলে আমি এখানে লিখবো ও কিউ আর বিয়োগ দিয়ে ওই যে পরেরটা ওপি ভেক্টর তাহলে এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো যে পি কিউ ভ্যাক্টর বের করার জন্য শেষ হয়েছে কিউতে তাহলে ওই যে কিউ বরাবর ও কিউ ভেক্টর দিয়ে পি বরাবর ওপি এই তো আমরা পেয়ে গেলাম এখন জাস্ট দেই বসাই ও কিউ সমান কত দেওয়া আছে টু আই মাইনাস জে প্লাস কে আর ওপি সমান কি দেওয়া আছে মাইনাস দিলাম ওপি সমান হচ্ছে গিয়ে থ্রি আই মাইনাস ফোর যে প্লাস ফাইভ কে জাস্ট এড করে দিই টু আই মাইনাস জে প্লাস কে মাইনাস থ্রি আই হবে এ মাইনাস এমন এসে প্লাস হয়ে যাবে ফোর জে আর এ মাইনাস প্লাস প্লাস এ মানে এসে মাইনাস ফাইভ কে এখন জাস্ট এড করে দিই টু আই মাইনাস থ্রি আই ক্যালকুলেট করলে হবে মাইনাস আই মাইনাস জে প্লাস ফোর জে তাহলে এটা কি হবে মাইনাস এরপরে কি দিয়ে আছে প্লাস কে মাইনাস ফাইভ কে তাহলে কি হবে এটা মাইনাস কে এই তো আমরা পেয়ে গেলাম এর ভেক্টরটা পিকিউ ভেক্টরটা পেয়ে গেলাম এখন আমাকে বলছে কি বের করতে বলছে পিকিউয়ের সমান্তরে কি একক ভেক্টর নির্ণয় করো তো একক ভেক্টর নির্ণয় করার জন্য আগে পিকিউর মানটা বের করতে হবে তাহলে পিকুয়ের মানটা আমরা বের করে ফেলি মান কত হবে ভ্যাক্টর মান বের করার নিয়মটা কি রুট ওভার দিয়ে ওই যে প্রথমটার একক ভেক্টরের সহক মাইনাস ওয়ান এটাকে বড় করতে হবে প্লাস দিয়ে দ্বিতীয়টার মাইনাস থ্রি বোর করতে হবে প্লাস দিয়ে মাইনাস ফোর বর্গ করতে হবে তো ক্যালকুলেট করলে কি পাবো ওয়ান কে স্কোয়ার করলে তো ওয়ান হবে থ্রি কে স্কোয়ার করলে কত হবে নাইন হবে আর ফোর কে স্কোয়ার করলে কত হয় ষোলো হয় তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে রুট ওভার ছাব্বিশ এখন পিকিউয়ের সমান্তরালে একটি একক ভেক্টর তাহলে পিকিউ এর সমান্তরালে একক ভেক্টর একক ভ্যাক্টর আমরা সবাই জানি একক ভ্যাক্টর বের করার সূত্র হচ্ছে কোনো ভ্যাক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে তাহলে ভ্যাক্টরটা হচ্ছে পিকিউ তাহলে উপরে দিব হচ্ছে গিয়ে পিকিউ ভ্যাক্টর আর নিচে হচ্ছে তার মানটা পরম মান কিউ এই তো এখন জাস্ট আমরা এটার ইয়েটা ডাটা বসাই দিব তাহলে এখানে কি দিতে পারি আমরা পিকিউ ভ্যাক্টর সমান কি পাইছি ওই যে মাইনাস আই তারপর কি মাইনাস থ্রি যে প্লাস মাইনাস ফোরকে জাস্ট ডাটাগুলো একটু বসাই দিলাম ফোর কে আচ্ছা আর নিচে পিকুয়ের মানটা কত পাইছি রুট আমার ছাব্বিশ তাহলে রুট টোয়েন্টি সিক্স বসায় দিলাম এই তো হয়ে গেল এখন এটাকে একটু আমরা সাজিয়ে এরকম লিখতে পারি যে ওয়ান ভাগ টোয়েন্টি সিক্স তারপর এখানে ব্র্যাকেট দিয়ে টোয়েন্টি দিলাম আর এখানে এই তো হয়ে গেল এটাই হচ্ছে গিয়ে পিকিউয়ের সমান্তরালে একক ভ্যাক্টর তাইলে প্রথম কোয়েশ্চনের আনসারটা আমরা পেয়ে গেলাম এটুকু আমরা আনসারটা রেখে দিব এবং কোয়েশ্চনটা যখন লিখবো তখন আমরা একটু ভালো করে লেখার ট্রাই করবো যাতে কোনো কাটাকুটি না যায় আর কি এবং কোনো কোয়েশন যাতে মানে আনসারটা যাতে নির্ভুল হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে এটুকু আমি মুছে ফেলতেছি আমরা পিকিউটা কি বের করে ফেললাম প্রথম কোয়েশনটা আমরা আনসার করতে পারলাম এখন সেকেন্ড কোয়েশনটা সেকেন্ড কোয়েশন কি বলছে সেকেন্ড কোয়েশন বলছে পি ও কিউ ভ্যাক্টর দয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন আচ্ছা এখন আমাদেরকে যেটা বলছে পি এবং কিউ ভ্যাক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশিত হলে যখন দুইটা ভ্যাক্টর কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা নির্দেশিত হবে তখন ওই দুইটা ভ্যাক্টরের ক্রস গুণফলের মানের অর্ধেক হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমি আবার বলতেছি যখন একটি ত্রিভুজের দুইটা বাহু দুইটা ভ্যাক্টরকে নির্দেশ করবে বা দুইটা ভ্যাক্টর কোন ত্রিভুজের দুইটা বাহুকে নির্দেশ করবে তখন ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের মানের অর্ধেক হবে তার ক্ষেত্রফলটা তাহলে আমরা এখানে দেখি কি হবে আনসারটা নম্বরটা আচ্ছা পি ভেক্টর সমান আমরা কি পাইছি পি ভেক্টর সমান আমরা কী পাইছি ওটা অলরেডি আমরা কত পাইছি থ্রি আই অবস্থান ভেক্টরটাই পি ভেক্টর মাইনাস ফোর জে প্লাস ফাইভ কে আর কিউ সমান কত পাইছি সেটা হচ্ছে কি টু আই মাইনাস যে প্লাস এটা পাইছি এখন আমরা আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে ওই যে দুইটা ভ্যাক্টরের ক্রস গুণফলের ফলের মানের অর্ধেক এখন আমি আগে কী করবো ওই দুইটা ভ্যাক্টরের ক্রস গুনফলটা বের করে ফেলব তাহলে আমরা করি তাহলে ক্রস গুনফল কত হবে পি ক্রস কিউ সেখানে আমরা কি লিখতে পারি এখানে দিলাম আই তারপর যে তারপর হচ্ছে গিয়ে কে এখন পি মানগুলো বসিয়ে দিই সগুলো বসিয়ে দিই থ্রি মাইনাস ফোর ফাইভ এবং কিউয়ের কত আছে টু মাইনাস ওয়ান ওয়ান এখন আমরা ওই নর্মাল ক্যালকুলেশনটা করতেছি আর কি যখন আই নিব তার রো অ্যান্ড তার কলাম বাদ যাবে বাদ গিয়ে এটুক থাকবে তো এই দুটো গুণ করবো মাইনাস ফোরকে ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস ফোর হবে সূত্রে মাইনাস আর এখানে মাইনাস আছে মাইনাস হয়ে যাবে প্লাস পাঁচে কে পাঁচ এখানে পাঁচ বসায় দিলাম এরপরে মাইনাস যে দিতে হয় যে দিলাম এখন জের রো এন্ড কলম বাদ যাবে থাকবে এটা আর এটা তাহলে এখন যদি গুণ করি তিনে কে কত হবে তিন মাইনাস দিলাম সূত্রের পাঁচ দুগুণে কত দশ বসাই দিলাম দশ এখন কে কে রো অ্যান্ড কলাম বাদ যাবে তাহলে থাকবে কোনটা এই চারটা তাহলে এরকম গুণ করবো তাহলে এখানে দিলাম হচ্ছে গিয়ে প্লাস কে আচ্ছা এখন তার সারি এবং কলাম বাদ গেলো তাহলে থাকলো তিন একে তিন মাইনাস থ্রি সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মাইনাস এসে প্লাস আর চার দুগুণে কত গুণ করবো আট তাহলে বলতে পারি এটা কী হবে ক্যালকুলেট করলে এটা শুধু আই থাকবে আর থ্রি মাইনাস টেন করলে মাইনাস সেভেন মাইনাস হয়েছে প্লাস তাহলে কী হবে প্লাস সেভেন যে আর এখানে কত হবে প্লাস মাইনাস থ্রি প্লাস এইট করলে ফাইভ হবে ফাইভ কে থাকবে প্লাস ফাইভ কে তাহলে এটা হচ্ছে গিয়ে পি ক্রস কিউ এখন আমরা পি ক্রস কিউ এর মান যদি বের করতে চাই সুতরাং পি ক্রস পরম মান কী হবে রুট ওভার সহ আই এর সহ ওয়ান দিলাম স্কোয়ার দিলাম তারপর প্লাস সেভেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার জাস্ট মান বের করার যে প্রসেসটা ওইটা আমরা ফলো করতেছি এখন দেখি ওয়ান স্কোয়ার এক সাতকে স্কোয়ার করলে কত হবে ঊনপঞ্চাশ আর পাঁচকে স্কোয়ার করলে কত হবে পঁচিশ তাহলে উনপঞ্চাশ আর পঁচিশ কত হবে চুয়াত্তর আর এক করলে কত হবে তাহলে আমি একসাথে করে ফেললাম আর কি জিনিসটা তাহলে আমরা পেয়ে গেছি তাহলে এখন আমরা যদি ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে ক্ষেত্রফল কত আসবে আমি এই জায়গায় লিখে দিচ্ছি সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি জানি আমরা হাফ ইন্টু মান পি ক্রস কিউ তাহলে এখন হাফ দিলাম এখন পি ক্রস কিউ সমান কত পাইলাম রুট ওভার ফাইভ আচ্ছা তো এই যে ক্ষেত্র ফলটা সেটা বর্গ একক লিখব বর্গ একক লিখব এখন কেন আমরা বর্গ একক লিখতেছি তারও ব্যাখ্যাটা আছে একটু মনোযোগ দিয়ে আমরা ট্রাই করব বর্গ একক কেন লিখতে হবে কারণ এখানে তো কোনো একক দেয়া নাই আমরা এটা বর্গ একক লিখতেছি আচ্ছা এখন এটাকে সাজিয়ে এরকমও লেখা যায় এটাকে আমরা এরকম লিখতে পারি এটা কি লিখা যাবে ফাইভ রুট থ্রি বর্গ একক এরকমও লেখা যাবে এই তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসলো তাহলে তিন নাম্বার কোয়েশ্চনটা আমরা এরকম সলভ করব এবং তোমাদের মতো করে এটা সাজিয়ে লিখে ফেলবে মুছে ফেলতেছি এখন পরের যে কোয়েশ্চনটা বলছে একদম শেষেরটা সেটা বলছে ধরো তোমার প্রসঙ্গ কাটামুতে অপর একটি ভেক্টর আর মানে এই যে তিমাত্রিক প্রসঙ্গ কাটামু এখানে দুইটা ভেক্টর দেয়া আছে পি এবং কিউ আরেকটি ভেক্টর দেয়া আছে আর এবং বলতেছে পি কিউ এবং আর চিত্র একের ন্যায় একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করলে এখানটা চিত্র দেয়া আছে যেটাকে চিত্র এক দিয়ে নিয়োগ করছে এবং বলা হচ্ছে এই যে ঘন সামান্তরিকের তিনটা বাহু দ্বারা এই পি কিউ আর যদি নির্দেশিত হয় সেক্ষেত্রে সামান্তরিকের আয়তন নির্ণয় করো এবং তোমার উত্তরের পক্ষে ব্যাখ্যা উপস্থাপন করো আচ্ছা তাহলে দেখি এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আরেকটা ভেক্টর কল্পনা করতে বলছে ধরে নিতে বলছে সেটা হচ্ছে আর ভেক্টর আর ভেক্টর সমান কত বলছে আই প্লাস টু যে তারপর কি মাইনাস থ্রি কে এখন এই যে ঘনসামন্ত্রিকের তিনটা সন্নিহিত বাহু ধরে নিতে বলছে এই তিনটা ভেক্টরকে এরপর আয়তন নির্ণয় করতে বলছে এটা খুব সোজা আচ্ছা আমরা অলরেডি কিন্তু পি ক্রস কিউ বের করে ফেলছি পি ক্রস কিউ আচ্ছা তাহলে এই যে ঘনসামতর্কের দুইটা বাহুর ক্রস গুণফল আমরা পেয়ে গেলাম এই যে দুইটা বাহুর ক্রস গুণফল এটা কিন্তু তার ক্ষেত্রফল নির্দেশ করতেছে এবং এর সাথে যদি অপর বাহু যেটা আছে আর এর ডটগুন করি তাহলে ক্ষেত্রফল ইন্টু ওই যে অপর যেই বাহুটা এটা কিন্তু উচ্চতা নির্দেশ করবে তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান কি হয় আয়তন হয় এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো তাহলে আমরা এখানে লিখে নিব ঘন সামান্তরিকের আয়তন হবে এই দুইটার কি হবে পি ক্রস কিউ এর সাথে যদি আমরা আরটার কি করি ডট গুণ করি তারপর এর মানটা নিতে হবে আর কি তাহলে একটা সময় মাথার মধ্যে রাখবো যখন আমরা আয়তনটা বের করব তখন প্রথম দুইটা ভেক্টরের ক্রস গুণ ফলের সাথে দ্বিতীয় ভেক্টরের ড মানে দ্বিতীয় মানে ওই তিন নম্বর যে ফ্যাক্টর থাকবে তার যদি ডট গুণ মান নেই তখন সেটা কি নির্দেশ করবে ওই ঘনসামান্তরিকের আয়তনটা নির্দেশ করবে তাহলে এখান থেকে আমরা বের করতে পারি সহজে অলরেডি আমরা তিন মার্ক্সের কোয়েশনে বের করে ফেলছি তো এটা চাইলে আমরা আলাদা করে বের করতে পারি আবার না করলেও কোনো ব্যাপার না তো আমরা দেখি এটা কি ছিল আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে পিক্রস কিউটা কিভাবে বের করতে হবে এটা তো আপনারা অলরেডি জানেন পিক্রস কিউ কত আসছে এই জিনিসটা আমরা এখানে লিখে রাখি পি ক্রস কিউ এরপর একটু দেখাই দিব আমরা কোয়েশানে আই জে কে তো এই তো মোটামুটি আমরা এখানে বসাই দিই পি কি আছে থ্রি তারপর হচ্ছে মাইনাস ফোর তারপর কি ফাইভ তারপর টু মাইনাস ওয়ান ওয়ান এখন যদি আমরা আই নেই তার কলাম বাদ যাবে বাদ দিয়ে কী থাকবে মাইনাস ফোর প্লাস দিয়ে ফাইভ মাইনাস যে নিলাম তারটাও বাদ যাবে ওই আগের হিসাবটা করলাম আর কি থ্রি আচ্ছা মাইনাস টেন এরপর প্লাস দিলাম কে নিলাম তারও সমান পিছন উপর নিচে বাদ যাবে তাহলে কী থাকবে মাইনাস প্লাস দিয়ে আট ওটা আমরা আগেই করে নিয়েছি বা এখন কোয়েশনে করে দেখাতেও পারেন দেখাচ্ছি আর কি এটা কী থাকবে এটা থাকবে হচ্ছে গিয়ে আই আর এটা থাকবে হচ্ছে গিয়ে প্লাস সেভেন জে প্লাস ফাইভ কে তাহলে এটা হচ্ছে পিক্রস কিউ তাহলে এই কিউ এখানে বসে দিই আই প্লাস সেভেন জে প্লাস ফাইভ কে ওটা হচ্ছে পিক্রস কিউ এখন আরটা কত দে আছে আটা হচ্ছে গিয়ে আই প্লাস টু এখন এদের ডট গুনফল করে তার মানটা নিব তাহলে ডট করি ডট গুনফল করলে কী হবে এটা এখানে শখ কত আছে ওয়ান এখানে ওয়ান আছে এক এক দিয়ে গুন করলে ওয়ান হবে তাহলে এখানে থাকলো ওয়ান আচ্ছা প্লাস দিই এখানে সেভেন আছে শখ এখানে দুই আছে সাত গুণে কত হবে চোদ্দো হবে আর এই প্লাস সেভেন এসে কী হয়ে যাবে মাইনাস আর পাঁচ আর তিন গুণ করলে কত হবে পনেরো আসবে তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে জিরো আসবে তাহলে দেখা যাচ্ছে তার আয়তনটা কী জিরো আসছে তো আয়তন জিরো মানে হচ্ছে এই পি কিউ আর এই তিনটা ভ্যাক্টরি একই সমতলে আছে তাহলে আমরা কমেন্টসটা টা কি থাকবে ওইখানে যে আমাকে কোয়েশনে বলে দিছে তোমার উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো ব্যাখ্যাটা হচ্ছে আয়তন জিরো সেহেতু পি কিউ ও আর সমতলীয় ভ্যাক্টর সম তলীয় ভ্যাক্টর কেন সমতলীয় কারণ তাদের আয়তনটা হচ্ছে গিয়ে শূন্য শূন্য থাকলে তারা একই সমতলে অবস্থান করবে এই হচ্ছে গিয়ে প্রথম তিনটা প্রবলেমের সলিউশন তো আপনারা অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে নির্ভুলভাবে সিকোয়েন্সিয়ালি সাজিয়ে গুছিয়ে অ্যাসাইনমেন্টটা করার ট্রাই করবেন